হাত বাড়ানোর পারমিশন নাই কেন কোজে আপনার কলমা হইতে হইব হ্যাঁ কলমা তো কলমা কেমন হইব কি করতে হইব রাজিয়েতে কলমা পড়িয়ে নিলাম কয় মোহরানা দন লাগব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দিতেব মোহরানা মোহরানা ছাড়া কোনো বিয়ে হয় না মোহরানাটা মেয়েদের প্রাপ্য হক দিতে হবে আপনার দাবি নাই সেখানে না দিলে আপনি পরকালে বউ করতে এখন আদম আলাইহিস সালাম কয় মোহরানা কি টাকা পয়সা আমার আছে নি আল্লাহর ঘরে আসি বেহেশতের মধ্যে আসি সুন্দর জায়গার মধ্যে খাই আর ফিরি চলি আর এখানে কি আমার টাকা পয়সা আছে কি দিব এই দেখো বেহেশতের কি এটা গাছের ফলকে ছিঁড়ে দিতে পারবো কয়েছেন না না আপনার কিছু দিতে হইতো না শেষ জামানার নবী সমস্ত নবীদের নবী খোদার খোদাইয়ের যার হাতের মধ্যে চলে সেই নবীর উপরে দশবার দরুদ শরীফ পড়লে আপনার এই বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে পয়েন্ট সুবহানাল্লাহ এবল কেমন নবী কোন আদম আলাইহিস সালাম মোর আছেন আপনি আছেন সবাই আছেন কমর বেশি আছে তো আছে এখন এক কোটি দেড় কোটি ওই জন্য গেছে মোহরানা এখন সবার মোহরানা ছিল আমার নবী বিয়ে করেছিল তার কোনো মোহরানা ছিল কিনা এবার এবার ভালো করে কে করেন আপনাদের জ্ঞান খোলার জন্য চোখ খোলার জন্য আমি বলছি আমি মহাদেশ হিসেবে পড়াছি বহু বছর হ্যাঁ দেন নাই কেন দিবে না নবী হলেন মালিক বলে আমি লন্ডনের মধ্যে যখন নাকি তকরি করতেছিলাম সিলেটের তার বিয়ানি বাজার এক কোম্পানি উঠছে হুজুর যদি রসুল যদি মালিক হয়ে যেত আল্লাহ তো বেদখল হয়ে গেছে কা আচ্ছা তোমার বুঝতে হইব বুঝতে হইব ও বলছিলাম ওস্তাদ যদি ঠিক হয় শুদ্ধ হয় তার শুদ্ধ পড়ায় উস্তাদের বেজাল থাকলে বেজাল ছাত্র বেজাল পীরের বেজাল থাকলে মুরিদের বেজাল মুরিদের বেজাল প্রিন্সিপালের বেজাল থাকলে ছাত্র বেজাল বাপের বেজাল থাকলে বেজাল কথা বুঝেন তা আমি বললাম আচ্ছা আচ্ছা শোনো তোমার বাড়ি আছে দেশে আছে আমার সাততলা বাড়ি আছে তুমি কি মালিক হ্যাঁ আমি মালিক তো তুমি মালিক হলে ডকুমেন্ট আছে কয় না হুজুর আমার ডকুমেন্ট আছে আমি মালিক আরে তুমি সাত তারা বাড়ি মালিক হওয়ার পরে আল্লাহ বেদখল হয়ে গেছো না হ্যাঁ তুমিও মালিক তো তাহলে আল্লাহ যদি নবী মালিক হলে বেদখল হও আল্লাহ বেদখল তুমি মালিক হচ্ছে আল্লাহ বেদখল হয় না এখন হুজুর ঠিকই বলছেন আমার হুজুর আমাকে উল্টো বুঝাইছে ঠিক না বিধি তাহলে উস্তাদ শক্ত সাই দেখতে হইব হ্যাঁ পীর শক্ত সাই দেখতে পুরি নাই মুর্শিদ শক্ত সাই লাগবো ঠিক না বিধি এখন মিসগাইড না করে কারণ নিজে যদি মিসগাইড হয় কারো হাত পথ দেখাইব তারপরে ফিরে গেছে তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আল্লাহ মালিক করে দিয়েছেন আল্লামা রুমি কি বলে শুনেন এই আমানত چند روز نزد ماست در حقیقت مالک هر شی خداست الله محبت جنات تیرے درجا کھلے چے جنات تیرے درجا کھلے چے